সরালে নিরাপদ সড়ক চায়ের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত। রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনরত স্কুল কলেজ শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও শিক্ষার্থীদের নয় দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে সরাল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাল কুট্টাপাড়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের এক ভাই এবং এক বোনের বাসে মর্মান্তিক ঘটনায় এরা মৃত্যুবরণ করেছে এবং এই বাস পথে তারা অবহেলার কারণে আজকে এই ঘটনা। আর এই তাদের প্রতিবাদ জানিয়ে এবং তাদের সঠিক বিচার জানিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া সিলেট বিক্ষোভ মহাসড়কে তাদের বিচারের জন্য দাঁড়িয়েছি। নিরাপদ সড়ক চাই আমরা। আমাদের পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল সরাল ডিগ্রি কলেজ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাল কুট্টাপাড়া এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্দোলনে তারা নেমেছে, তারা তাদের দাবি সেই দাবি আদায়ের জন্য এসেছে। আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে যাতে শান্তিপূর্ণভাবে তারা তাদের এই দাবি জানিয়ে চলে যেতে পারে সেজন্য আমরা আমাদের যথেষ্ট ফোর্স মোতায়েন করেছি এবং যাতে রাস্তায় তারা ক্ষতিগ্রস্ত না হয় বা আহত না হয় সেজন্য আমরা তাদের সাথে কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দাবি মেনে নিয়েছে এই বিষয়টা আমরা তাদের ব্রিফ করেছি। তারা দ্রুত শান্তিপূর্ণভাবে তাদের এই আন্দোলন শেষ করে তারা চলে যাবে আমাদের আশ্বাস দিয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হত্যাকারী চালক ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে বিভিন্ন স্লোগান সম্বলিত প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। শিক্ষার্থীরা বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। একের পর এক দুর্ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। আবার প্রতিবাদ করে জনগণের বেতনভোগী পুলিশ সদস্যরা স্কুল কলেজ পোড়া শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সড়কের মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও তাতে সরকারের কোনো কর্ণপাত নেই।